অরজবুল্লাহ রাজিম বিসমিল্লা রহমান রহিম রাহলি সদরি ওয়েসিল্লি আমরি ওয়াহির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমাদের বারোতম লেকচারের বিষয়বস্তু হচ্ছে প্রি এই প্রিপোজিশন এবং তারপরের যে ইসিন এই দুইটা মিলে হবে প্রি পজিশনাল ফ্রেজ আরবিতে এটাকে বলা হয় মুরাক জারি আমরা প্রিপজিশন এবং ইসিম সহ যে কনস্ট্রাকশনটা গঠন হবে এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ ইতিমধ্যে আমরা ডেসক্রিপটিভ ফ্রেজ ডেমনস্ট্রেটিভ ফ্রেজ পজিটিভ ফ্রেজ আমরা পড়েছি অ্যাডবার ফ্রেজও পড়েছি আজ আমরা পড়ছি প্রিপজিশনাল ফ্রেজ আজকের পড়া তো এই যে প্রিপজিশনাল ফ্রেজের প্রথমে আমরা আসি যে প্রিপোজিশন কাকে বলে এ প্রিপোজিশন ইজ এ সিঙ্গল লেটার অর এ ওয়ার্ড উইচ কানেক্টস টু নাউন টু ফর্ম এ সেন্টেন্স আমরা একটা প্রিপোজিশন এ প্রিপোজিশন দুইটা নাউনের মাঝখানে বসতে পারে এবং বার্ব এবং নাউন একে কানেক্ট করতে পারি তারও দুইটা রুল মেইন দুইটা রুল এ প্রিপোজিশন অলওয়েজ কামস বিফোর এ নাউন

যে তার স্ট্যাটাসটা হবে মাজুর স্ট্যাটাস যে নাউনটা যে ইসিমটা পজিশনের পরে বসবে সেই ইসিমটা হবে মাজুর স্ট্যাটাস এই দুইটা হচ্ছে তার মেইন ক্রাইটেরিয়া দ্য নাউন ফলোড বাই এ পজিশন ইজ কল ইসিম মাজিরুর এদিকে এই যে নাউন এই নাউনটাকে এইভাবেও বলা হয় যে ইসিম মাজির

আলপোরানে মাজুরুর অবস্থায় আছে তার দুইটা কারণে সে মাজুর হবে একটা হচ্ছে তার আগে একটা হর্জার থাকবে একটা প্রিপোজিশন থাকবে আর নতুবা সে ইদাফা কনস্ট্রাকশন গঠন করবে মুদাফ মুদাবিলায়ে গঠন করবে এই দুই ক্ষেত্রে একটা ইসেফ মাজুর থাকবে কি পয়েন্টস টু রিমেম্বার আফটার এ উই উইল অলওয়েজ ফাইন্ড এ নাউন তাহলে নাউন চিনারও একটা পথ হচ্ছে আমরা যদি একটা নাউনকে নাউন হিসাবে চিনতে হয় আর যদি আমরা প্রিপোজিশনকে চিনি তাহলে সেই প্রিপোজিশনের চিনার কারণে নাউনটাকে আমাদের চেনা হল মাজুর ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট পজিশন এই যে প্রিপোজিশনগুলো প্রিপোজিশনগুলোর বিভিন্ন কন্টেক্সটে সেন্টেন্সের বিভিন্ন অর্থ হইতে পারে দিজ আর পার্টিকলস দ্যাট হ্যাভ ওয়ান ফর্ম ফর্মিউন আমরা জানি যে ফর্মের চেঞ্জ হয় না মারফু মানসুব মাজুর এই মারফু মানসুব মাজুর এই এইরকম কোন স্ট্যাটাস চেঞ্জ হয় না তার মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন যে অবস্থায় থাকে সে সব অবস্থায় একই অবস্থায় থাকে এখন আমাদের মূল কথা হচ্ছে এই হর্ফজারকে হর্ফজার হচ্ছে প্রিপোজিশন তার আরবি হর্ফজার এই হর্ফজারকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইনসেপারেবল প্রিপোজিশন এগুলো হচ্ছে সিঙ্গল লেটার সিঙ্গুল লেটার প্রিপোজিশন এক একটা লেটার এক একটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় সেগুলো সেগুলো হচ্ছে বা তা কাফ লাম ওয়াও ওয়াও কাফ লাম এই এই পাঁচটি হচ্ছে ইনসেপারেবল ইনসেপারেবল প্রিপোজিশন মানে সে যে ইসিমের সাথে বসে ইন সে এটা ছয়ে বসে সেপারেট বসে না এই জন্য তাকে ইনসেপারেবল প্রিপোজিশন বলা হচ্ছে আর যেগুলো প্রিপোজিশন সেপারেট বসে সেগুলো হচ্ছে মিন ফি আন আলা ইলা এই ব্যবহৃত হয়েছে কমনলি আমরা এই এগারোটা প্রিপোজিশনই আমরা শিখব আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমাদের শেখার দরকার নেই এই প্রিপোজিশন কোরআনে ব্যবহৃত হয়েছে তেরো হাজার বার এর মানে হচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজ আল কোরআনের প্রতিটা আয়াতে গড়ে দুইবার করে এই প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয়েছে তাহলে আমরা এই এগারোটি প্রিপজিশন পড়ার মানে হচ্ছে তেরো হাজার ওয়ার্ড আমাদের আমাদের পরিচিত বা আমরা শিখবো ইনশাল্লাহ তাহলে এখন আমরা এই যে ইনসেপারেবল আর সেপারেবল প্রিপজিশন এগুলো এগুলোকে একটু মুখস্থ করতে হবে তো মুখস্থ করার জন্য আমরা যদি এইভাবে মুখস্থ করি ওয়াও বা কাফ লামটা যে যেভাবে পারেন এই অক্ষর গুলো ওই লেটারগুলো মুখস্ত করে নিতে হবে ওয়াও বা কাফ লামটা আর এই যে ইনসেপারেবল এবং সেপারেবল প্রিপোজিশনগুলো তার অর্থ হচ্ছে ওয়াউ অর্থ হচ্ছে আই সুয়ার বাই মানে এটা শপথ অর্থে এই ওয়াওটা ব্যবহৃত হয় কা অর্থ হচ্ছে লাই তা অর্থ হচ্ছে আই সোয়ার বাই শপথ অর্থে ব্যবহৃত হয় বা বা আমরা শিকার জন্য বা শিখবো কিন্তু বার উচ্চারণটা হচ্ছে বি বি পজিশন বি মানে উইথ এট ইন আর লি হচ্ছে ফর আর টু তাহলে একটা প্রিপজিশন ইনসেপারেবল ওয়ার্ডের সাথে লেগে এটা হয়ে থাকে এই পাঁচটার অর্থ হচ্ছে ওয়াও এবং তা শপথ অর্থে ব্যবহৃত হয় কা অর্থ 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 আর 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 বি এ উই অথবা অথবা ইন লি ফর টু সেপারেবল মানে হচ্ছে আলাদা অবশ্যই সেগুলো হচ্ছে মিন ফি আন আলা হাত্তা ইলা এইগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে মিন ফি আন আলা হাত্তা ইলা যেমন আমরা অ্যাটাচ এবং ডিটাচ প্রণাম মুখস্থ করেছিলাম ঠিক একইভাবে মিন ফি আন আলা হাত্তা ইলা মিন মানে ফ্রম আন মানে অ্যাবাউট হাত্তা মানে টিল ফি মানে ইন আলা মানে অন অথবা আপন ইলা মানে টু টুয়ার্স আমাদের এই সেপারেবল এবং ইনসেপারেবল এগারোটি প্রিপজিশন আমাদের মুখস্থ করে নিতে হবে এখন এই যে প্রিপোজিশনের সাথে অ্যাটাচ বার্সন অফ প্রনাউনের একটা সম্পর্ক আছে আমরা বলছিলাম অ্যাটাচ বার্সন অফ প্রনাউন পার্টিকুলের সাথে অ্যাটাচ হয় এবং সেই পার্টিকুলের একটা পার্টিকুল হচ্ছে হাফজার বা প্রিপজিশন তো প্রিপোজিশন যেখানে প্রিপোজিশনের প্রিপোজিশন এবং অ্যাটাচ বার্সন অফ প্রনাউন বসে এই জন্য এই দুইটা বার্সন আমাদেরকে এখানে এই স্লাইডে একটু দেখানো হচ্ছে যে অ্যাটাচ বার্সন কোনগুলো আমরা একটু আগে রিভিউ করেছি হু হুমা হুম হা হুমা হুন্না কুমা কোম কি কুমা কুন্না ই না এই যে অ্যাটাচ ফর্ম এই অ্যাটাচ ফর্মগুলো অ্যাটাচ হয় আমরা বলছিলাম পার্টিকুলের সাথে কোন পার্টিকুল হর্ফদারের সাথেও এই অ্যাটাচ বর্ষণ বসে আবার অন্য পার্টিকুলের সাথেও বসে তো যখন বসবে হরফদারের সাথে যখন এই অ্যাটাচ বর্ষণ বসবে তখন এই অ্যাটাচ বাসনটাকে আমরা বলবো মাজরুর স্ট্যাটাস মানসুপ স্ট্যাটাসও আছে কোন কোন পার্টিকুল আছে যে পার্টিকুলগুলো তার পরের ইসিমকে মানসুপ করে তো যখন সেই পার্টিকুলের সাথে অ্যাটাচ বাসন বসবে তখন আমরা সেই অ্যাটাচ বাসনকে বলবো মানসুপ স্ট্যাটাস এই জন্য অ্যাটাচ বাসন আর প্রি এই দুইটা আমাদেরকে একটু ভালো করে মুখস্থ করতে হবে এখন হচ্ছে যে এই যে প্রিপোজিশন তার রুলটা আমরা কি বললাম যে এই প্রিপজিশন গুলো যখন কোন একটা আগে বসে তখন এই সে মাজরুর করে যেমন আল এখন ফি মানে ইন এখন যদি আমরা বলি ফিল বাই টি তাহলে এই ফি কি করলো বাই তু কে বাই তি করল সে সে কাস করলো এই যে তার একটা ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া হচ্ছে এই ফ্রি ক্রাইটেরিয়া এই ফ্রিটাকে বলে হার্ফার একটু আগে একজন ভাই বলছিলেন হর্ফজার কি এই ফ্রি মানে সবগুলো প্রিপোজিশনকে বলা হয় হর্ফজার আর যে ইসিমটাকে সে মাজরুর করে তাকে বলে ইসিম মাজরুর তাহলে তার দুইটা নাম একটা হর্ফজার আর একটা ইসেম মাজুরুল এই দুইটা যখন একত্রে মিলিত হয় তখন এটাকে বলা হয় জারুন ও মাজরুরুন তখন এটাকে আমরা সংক্ষেপে বলি জার মাজুরুল তাহলে এই টার্মটাও আমাদেরকে মনে রাখতে হবে জার মাজুর কি জার মাজুর হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ যারটা কি যারটা বলা হয় প্রিপোজিশনকে আর মাজুরটা বলা হয় যে ইসিমটাকে সে মাজুর করে সেই ইসিমটাকে বলা হয় মাজুর সুতরাং এই টার্মের সাথে আমাদের একটু মনে থাকতে হবে যে জারুন ও মাজরুর আমরা আমাদের ভাষায় আমরা বলি জার মাজরুর আর এটাকে আমরা একটা ফ্রেজ বলি এই ফ্রেজের নাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর এই ফ্রেজটা আরবিতে বলে শিব জুমলা। তাহলে আমরা এই তার স্ট্রাকচারটা সম্বন্ধে আমরা অবহিত হলাম এখন আমরা কোরআনিক উদাহরণের মাধ্যমে এই প্রিপজিশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বোঝার জন্য আমরা একটা কোরআনিক উদাহরণের সাহায্যে প্রথম হচ্ছে ওয়াও একটা ব্যবহৃত হয় এর আরেকটা অর্থ হচ্ছে কনজাংশন মানে যা দুইটা ইসেমকে অথবা দুইটা সেন্টেন্সকে দুইটা সেন্টেন্স কে কম্বাইন করে কনজাংক করে একত্রিত করে তাহলে ওয়াও আর দুইটা অর্থ একটা হচ্ছে ওয়া প্রিপোজিশন তার অর্থ শপথ যেমন আমরা সবাই কমন আয়াতে আমরা জানি ওয়াল আশ্রি এখানে ওয়াল আশ্রি মানে সময়ের কসম ওয়াল কালামি কলমের শপথ ওয়াল কালামি অস্তর এই যে ওয়াল কালামি ওয়াল আশ্রি এটা প্রিপোজিশন এই জন্য প্রিপোজিশন যে আমরা জানি প্রিপোজিশন তার পরের ইসিমকে মাজরুর করে এজন্য যেখানে তার এই ওয়াল কালামি কালাম কালাম ছিল আল আসার কারণে কালামু হল আর কালাম মি হচ্ছে মাজুর স্ট্রেস কেন তার আগে একটা ওয়াও আছে এবং এই ওয়াওটা হচ্ছে প্রিপোজিশন ওয়াভ তাহলে প্রিপোজিশন ওয়াব যেখানে বসবে সেই প্রিপোজিশন ওয়াও যদি তার পরে ইসিমকে মাজরুর করে তাহলে তার অর্থ অর্থে ব্যবহৃত হয় আর দ্বিতীয় যে অর্থ হচ্ছে যে ওয়াও একটা কনজাংশন এই ওয়াও কনজাংশনটা দুইটা বসতে পারে অথবা সেন্টেন্সের মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে একত্রিত করতে পারে তাহলে আমরা কিভাবে চিনব যে এই ওয়াওটা একটা কনজাংশন অথবা ওয়াও একটা প্রি পজিশন যখন কনজাংশন হিসাবে বসবে তখন সে তারপরের ইসিমকে মাজুর করবে না যেমন ওয়াইজ ইয়ার ইব্রাহিম ইব্রাহিমুল কাওয়া ইদামিনাল বাইতি ওয়াইসমা ইলু এই যে ওয়াইসমা ইলু তাকাব্বাল মিন্না এখানে ওয়াও কনজাংশন কেন ওয়া ইলু এটা এই ওয়াও তারপরের ইসিমকে মাজরুর করবে না আবার এখানে দেখেন ও দাখালা জাননা তাহু অহুয়া জুয়ালিমুলিনাফসিহি কাল তারপর সে তার বাগানে প্রবেশ করলো ওয়া দাখালা এই ওয়াটা হচ্ছে কনজাংশন ওয়াও এবং তার পরের ওয়াও পরের ওয়াও হচ্ছে কনজাংশন এখন আমরা জানি দাখালা একটা বার এটা আমাদের পরবর্তীতে জানা হয়ে যাবে যে ট্রাইলেটরাল বার দাখালা কখনো প্রিপজিশন কখনো বারবের আগে বসে না তাহলে তো আমরা আমরা এই ওয়া দেখে আমরা বুঝবো যে ওয়াওটা একটা বারবের আগে বসছে সুতরাং এটা একটা কনজাংশন ওয়া আর দুই নম্বর আমরা দেখব যে যখন ওয়াওটা তার পরের ইসিমকে ইসিমকে মাজরুর করে নাই তখন সে কনজাংশন ওয়া তাহলে আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল ওয়া কনজাংশন এবং ওয়াও প্রিপজিশন তা একটা প্রিপজিশন কোরআনে মাত্র নাইন টাইম ব্যবহৃত হয়েছে এবং এটা শুধুমাত্র আল্লাহর কসম অর্থে ব্যবহৃত হয়েছে তাল্লাহি তারা বলল আল্লাহর আল্লাহর কসম কসম আমরা তো সুস্পষ্ট পতভ্রষ্টায় নিম্জিত ছিলাম এই তাল্লাহি মানে আল্লাহর কসম অর্থে তা প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে আর যেহেতু এটা প্রিপোজিশন তাল্লাহি আল্লাহি আল্লাহি মাজরুর স্ট্যাটাস আমরা বলছিলাম যে ইনসেপারেবল বা বা মূলত কারণে বাম পূর্ব কিন্তু আসলে সেটা হচ্ছে বি বি তিনটা অর্থ হয় বি অর্থ হয় উইথ বি অর্থ এট আর বি অর্থ ইন আমরা কমনলি প্রতিনিয়ত বলি আও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই যে বিল্লাহি আমন নাসিম মই ইয়াকুল আমন্না বিল্লাহি আমরা আল্লাহর উপর আপন আল্লাহর উপর আমরা ঈমান আনলাম বিল্লাহি আমন্না বিল্লাহি তাহলে এই এই বিটা আল্লাহ ইসিমকে কে মাজরুর করলো এইভাবে একটা ইসিম কে সে মাজরুর করে ঠিক একইভাবে এই প্রিপজিশনের মধ্যে একটা গ্রুপ অফ প্রিপজিশন যেগুলো আমরা জানি এটাচ বাসন প্রণয়নের সাথে বসে এবং এই অ্যাটাচ বাসন প্রণয়নের আগে বসে এটাচ পার্সন মানে হচ্ছে মাজুর স্ট্যাটাস সেই মাজুর স্ট্যাটাসে বসে যেমন ইউদিল্লু বিহি কাসিরম ওয়াহিবিহি কাসিরা অমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাস এই যে ইউদিল্লু বিহি কাসিরান তিনি এর দ্বারা অনেককে বিভ্রান্ত করেন ওয়ায়হদি বিহি আবার অনেককে সৎপথে ইয়াহদি সৎপথে পরিচালিত করেন তাহলে এই যে হি এই এই হিটা হচ্ছে আসলে হু হু এখানে হি হলো এর গ্রামারটা আমরা একটু পরে বলবো যে এখানে আমরা দেখলাম যে অ্যাটাচ ভাষণক হুর সাথে এই বি বটার কারণে এখানে তার উচ্চারণটা হচ্ছে বিহি ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক আমরা আরেকটা কথা বলছিলাম যে এই বিটা একটা ইনসেপারেবল যেমন এখানে ইসমুনের সাথে একত্রে বসছে আপাত দৃষ্টিতে মনে হয় এটা মনে হয় একটা ওয়ার্ড কিন্তু আসলে এটা একটা ওয়ার্ড না এটা বিটা একটা প্রিপজিশন আর ইসমুন একটা ওয়ার্ড। তাহলে এই ইসমুন ওয়ার্ড এর সাথে মানে ইসিম ইসমের সাথে প্রিপজিশন বি বসে ইসমুনটা ইসমি হলো মি কেন হচ্ছে ইসমি রাব্বি মুদাফ থাকে না

হি বরকতময় তিনি তাবার একাল্লা যার হাতে সর্বময় কর্তৃত্ব বিয়া দিহিল মুল্ক তাহলে বি প্রিপোজিশন ইয়াদি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ আর ইয়াদি হি হচ্ছে মুদাফ মুদাফিল এইভাবে ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ মুদাফ মুদাফিল সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সটাকে পূর্ণাঙ্গ করে এবং এই বি যখন এটাচ বর্ষন প্রণাউনের সাথে বসে তখন এই তার সবগুলো তার গঠন এইরকমই হয় বিহি বিহিমা বিহীন বিহা বিকা বিকুমা বিকুম বিকি বিকুমা বিকুন্না বি আর বিনা তাহলে এই যে বি দ্বারা দিয়ে বিহি হাববাম প্রণাম আর তার অর্থ তারপরে হচ্ছে লাইক লাইক মানে আমরা বাংলায় যদি বলি মত এর মত লাইক মানে এজ কোনো সময় আমরা লাইক ব্যবহার করি কম্পারিজন করার জন্য যেমন কা

আস্ফোন তার আগে যখন কা বসলো তখন কা হচ্ছে প্রিপোজিশন আসফুন কে কা তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়ার বুশির মতো এই যে কাসফিন মাকো সাবিকু ইলা মাক ফিরাতিন আরদুহা কার দি এখানে কার দি এখানে আমরা কেমনে বুঝলাম এটা একটা প্রিপোজিশন কারণ আর দুন ছিল আর দুন ছিল এই আর দুন আবার পৃথিবী আর দুন এই এটার অর্থ হচ্ছে প্রশস্ততা অর্থে এই আর আর্দুন শব্দটা ব্যবহৃত হয়েছে যেহেতু এটা কা মত তোমরা এগিয়ে যাও সাহাবিক আকের আব্বিক তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং লাভের জন্য যার প্রশস্ততা আসমান ও জমিনের কা মতো লাইক সামাই ওয়াল আর্থ আসমান এবং জমিনের প্রশস্ততার মতো তাহলে আমরা দেখলাম যে কা যখন বসে মতো তখন তারপরে কা কা কাল নুরু হবে নুরিন জুলুমাতুন হবে জুলুমাতিন এখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে এই কা কেমনে চিনবো যে এটা একটা প্রিপোজিশন অথবা কা একটা একটা ওয়ার্ডের সাথে রিলেটেড অক্ষর যেমন আলামতারা তারা কাইফা দরাবাল্লাহম কালিমাতান তয়ী বাতান এখানে কালিমাতান তয়ী বাতান কা সাজারাতিন তয়ী বাতিন এখানে কালিমাতুন হচ্ছে কথা তাহলে এই কথা বা কালেমাতে আমরা যে কালেমা বলি কালেমা মানে ওয়ার্ড ওয়ার্ড আর কা যখন মত বা প্রিপোজিশন তখন তার ক্রাইটেরিয়া হচ্ছে সে তারপরে ইসিমকে মাজুর করবে কা সাজারাতিন সাজারা মানে হচ্ছে সাজারাতিন হচ্ছে সাজারাতুন বৃক্ষ যখন এটা কা বসল প্রিপোজিশন যে বৃক্ষের ন্যায় কা সাজারাতিন তয়ই বাতিন তয়ই হচ্ছে এক বাল। তাহলে বালো বৃক্ষের ন্যায় কা যারা তিন তই বাতিন তাহলে এই ধরনের যখন ঘটনা আমরা দেখবো যে সাজারা তিন তয়ী বাতিন কালাম কালিমাতান বাতান স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ সেম সুতরাং এটাকে আমরা বলবো মৌসুফ সিফাত তাহলে আমরা বুঝলাম যে কা প্রিপজিশন আর কা একটা লেটার যে লেটারটা শব্দের অধ্যাক্ষর হতে পারে লাম লাম হচ্ছে তার অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে লি 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 অর্থ হচ্ছে টু টুয়ার্ডস ফর পজিশন কিন্তু কমনলি আমরা লি ব্যবহার করি ফর এর জন্য লি মানে ফর মুখস্থ রাখি কিন্তু টু অর্থেও ব্যবহৃত হয় টুয়ার্স অর্থেও ব্যবহৃত হয় পজিশন অর্থে ব্যবহৃত হয় যেমন আলহামদুলিল্লাহ আমরা সব সময় পড়ি লিল্লাহি যে অল প্রাইজ ফর আল্লাহ কিন্তু এই লি যখন ইসিমের আগে বসলো বসে ইসিমটাকে মাজুর করলো কিন্তু লি আমরা জানি এটাচ বার্সন প্রণের সাথেও বসে এটাচ বার্সন প্রণয়নের সাথে যখন লি বসে তখন তার একটু গ্রামারিটিক্যাল চেঞ্জ হয় মা লাহুম মিন লাহমিং এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই লাহুম তাদের জন্য

তার স্ট্রাকচারাল পরিবর্তন হয়ে সে লা হয়ে যায় দি প্রিপোজিশন লি চেঞ্জ টু লা হোয়েন ইট ইজ ফলোড বাই অল দি প্রনাউন্স অ্যাকসেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার ইয়া তাহলে লিটা যখন নাউনের আগে বসে তখন সে লি হিসাবে বসে আর লি যখন প্রনাউন এটাস বাসন প্রনাউনের আগে বসে তখন সে লা হিসাবে বসে এবং তার গঠনটা এরকম হয় লাহা লাহুম লাহুমা লাহু লাহুন্না লাকুন লাকুমা লাকুম লাকি লাকা লানা আর এখানে গিয়ে পরিবর্তন হয় তার オリジナル লিজ হিসাবে ব্যবহৃত হয় লি যেমন ওয়া লাকা লা আজরান ইস ইননা লাকা তাহলে এখানে তো হওয়া উচিত ছিল লিকা যেহেতু কা অ্যাটাচড পার্সন প্রোনাউন এজন্য তার আগে লি জন্য আর নিশ্চিতভাবে তোমাদের জন্য এমন পুরস্কার রয়েছে আজ রান যে তোমার তোমার জন্ম তোমার জন্য। ইন্নাহু লাকুম তোমাদের লাকুম মানে তোমাদের জন্য কেননা সে তোমাদের সুস্পষ্ট ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম আদু উম মুবিনুন আদু মুবিনুন তাহলে আদু উম মুবিনুন সিফাত আর লাকুম একটা প্রিপোজিশনাল ফ্রেজ কা কাকুমা কুম আর এখানে লি না হয়ে কুমের আগে যেহেতু বসছে এই জন্য সে লা হিসাবে বসছে এভাবে লাহু লাহুমা লাহুম আপনারা পড়ে নেবেন এটা আমরা পড়ছি না আমাদের মূল কথা হচ্ছে যখন এই লিটা এটাচ বসানোর প্রণয়নের সাথে বসে তখন সে লা হিসাবে বসে লাহু মুলকু সামাওয়াতি। এই যে লাহু মুলকু লাহুল মুলকু ও লাউল হামদু তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী এই যে লাহুল মুলক এখানে দেখেন এই লাহু সার্বভৌম ক্ষমতার অধিকারী অর্থে এখানে লামটা হয়েছে। তাহলে সার্বভৌম ক্ষমতার অধিকারী ওয়ালাউল হামদু এবং এবং সব প্রশংসা ও তারি ওলাহ লাকুম দিন ওয়ালিয়া দিন লাকুম তোমাদের জন্য দিনুকুম তুমাদের দিন ওলিয়া দিন এবং ওলিয়া ওলিয়া আমার জন্য দিনি আমার জন্য আমার দিন তাহলে আমরা দেখলাম যে লা যখন এটা পার্সন বর্ণনার সাথে বসে তখন সে লা হিসাবে বসে এক্সসেপ্ট ইয়া মুতাকাল্লিম ইয়া মুতাকাল্লিম শব্দটি আমরা বলছিলাম যে ফার্স্ট পার্সনের ইয়া যখন ফার্স্ট পার্সনের ইয়ার সাথে লা বসে তখন যেমন লা লা প্লাস হু লাহু হলো লা প্লাস আর রাজুলু লির রাজুলি হলো কিন্তু লা যখন ইয়া ইয়ার সাথে বসে তখন আবার সে লা হিসাবে বসে না সে তখন লি হিসাবে বসে তাহলে এখানে তার অরিজিনাল লি হিসাবে ইয়ার সাথে বসে তার উচ্চারণটা হয় লি আমরা এই পাঁচটা পড়লাম বা তা কাফ লাম ওয়াও প্রত্যেকটার সাথে একটা আয়াত যদি আমাদের মনে থাকে বা মনে রাখি তাহলে এই প্রিপোজিশন গুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে বা আমরা যদি মনে রাখি খুব কমনলি আউজ বিল্লাহি বা মানে ইন তা মানে ও এটা শুধুমাত্র আল্লাহর কসমের জন্য তাটা ব্যবহৃত হয় তাল্লাই কা মানে কাস ফিম মা আমরা কাস ফিন এই 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 ওয়ার্ডটা মনে রাখলাম আলহামদুলিল্লাহি এই লি মনে রাখতে তো আমাদের কোন অসুবিধা নাই লিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য আর ওয়াও আমরা বললাম ওয়াল কালের শপথ ব্যবহৃত হয় আর একবার ওয়াও ব্যবহৃত হয় কনজাংশন হিসাবে কনজাংশন হিসাবে বসলে সে পরের ইসিমকে মাজুর করবে না এখন আমরা বলি যে যেপারেবল মানে মিন প্রথম হচ্ছে মিন মিনটা সেপারেট বসছে আওজু বিল্লাহী এখানে আমরা বি পেয়েছিলাম প্রিপজিশন এখন আমরা পেলাম মিন মিন মানে হইতে তাহলে আওজু বিল্লাহী মিনার শায়িতোয়ানীর রাজি মি এখানে শাইতানি নিরাজি মি দুইটা দিয়ে আল আছে সুতরাং এটা সিফাত এবং মিনের কারণে এটা মাজরুর হলো আর শায়িতোয়ানী উলাই কা আলা উদাম্মের রাববিহীন এই যে মিন আর রাব্বিহিম তারা তাদের রবের পক্ষ থেকে হইতে রাব্বি হিম তাদের রব তাদের রব মানে মোদাফ মোদাফিল আমরা ইতিমধ্যে পড়েছি পজিটিভ ফ্রেজ আর তার আগে মিন মিনের কারণে মির রাব্বি একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং মিন প্রিপোজিশন আর রাব্বু ছিল এখানে হচ্ছে রাব্বি রাব্বুন ছিল তারপরে হচ্ছে রাব্বি মির রাব্বি তাহলে উলাইকা আলা কুদাম্মির রাব্বিহিম ও উলাইকা হুমুল মুফলেহুন রব্বানা তাকাব্বাল মিন্না এখানে মিন প্লাস না না মানে না মানে এই যে আমরা পাশে দেখালাম যে এটা বাসন প্রণাম মিন্না করতে গিয়ে আসলে এই যে মিন্না ই না আমরা আমরা হে আমাদের রব রব্বানা হে আমাদের রব তাকাব্বাল কবুল করুন মিন্না আমাদের থেকে মিন থেকে আর না মানে হচ্ছে আমাদের তাহলে মিন্না ইন্না

মাজরুর ফর্মে হয় না এই জন্য মিন হাজা মিন কিতাবাইনি ফ্রম টু বুক যে কিতাবানি এবং কিতাবাইনি তাহলে মিন কিতাবাইনি মিন মুসলিম মাতিন মুসলিম মাতিন মারফু হচ্ছে মুসলিম মাতুন আর মিনের কারণে মুসলিম মাতিন তারপরে হচ্ছে মিন হা আমরা যে কবর দেওয়ার সময় বলি মিনহা খালাক না কুম অফি হা নহি দু মিন হা এই মিন তাহলে আমরা মনে রাখবো কিন্তু যখন এই মিন ইয়া তাক সাথে যখন বসে তখন আমরা এই মিন প্লাস ইয়া এটা কি উচ্চারণ করা যায় না মিন তারপরে ইয়া এই উচ্চারণের সুবিধার্থে ইয়া তাকাল্লিম যখন মিনের সাথে অ্যাড হয় তখন একটা নুন এক্সট্রা নুন অ্যাড করতে হয় এই নুনকে বলা হয় প্রোটেকশন নুন এই ইয়াটাকে প্রোটেক্ট করে এবং যার জন্য তার উচ্চারণটা হয় মিন নি মিন প্লাস ই ছিল উচ্চারণের স্বার্থে এখানে একটা নুন প্লাস নুন অ্যাড হল এটাকে আমাদের গ্রামারিটিক্যালি তার রুলটা হচ্ছে যে উচ্চারণ করার সুবিধার্থে এই নুনটা অ্যাড হলো যার জন্য আমরা এটাকে পড়ি যে মিন নি এখন এই যে মিন মিন প্রিপোজিশন মিনুনার সাথে যখন অ্যাড হয় তখন আর মু মিনুনা আমরা জানি মু মিনুনার মু মিনুনার মাজুর হচ্ছে মু মিনিনা মিন মু মিনিনা মিন মুশরিকুনা যখন এই মুশরিকুনা তখন মুশরিকুনার মাজুর হচ্ছে মুশরিকিনা মিন মুশরিকিনা মিন আয়াতিন মিনাল মিন মিনাল মিনাল মু মিনাতিন আল আসার কারণে মিনাতুন মিনাতুনটা মিনাতি তিন হওয়ার কথা ছিল আলের কারণে হচ্ছে মিনাতি এবং আমরা জানি সাউন্ড ফেমেনিন প্লুরালের এন্ডিং এন্ডিংয়ে তাকে আলিফ এবং একটা একটা চ্যাপ্টাতা আলিফ এবং চ্যাপ্টাতা দেখলে আমরা বুঝবো এটা একটা ফেমেনিন ওয়ার্ড এবং এটা সাউন্ড প্লুরাল এবং এই প্লুরালের মারফুস্টেটাস মানসুব এবং মাজুরুস্ট মারফু স্ট্যাটাস হচ্ছে তুন আর তুন মুসলিম মা একালিফ লম্বা তুন আর মাজরুর এবং মাজরুর এবং মানসুফ স্ট্যাটাস হচ্ছে একালিফ লম্বা তিন তাহলে মিন তুনটা মিনাতি হলো এই গঠনগুলো আপনারা একটু পড়ে নিবেন দেখবেন মনে রাখবেন তখন বাকি বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা এই মুসলিমাচারটা আবার এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এই মুসলিমা চার্টের যে মাজুর স্ট্যাটাস মুসলিম মুসলিমাইনি মুসলিম আর মুসলিম মুসলিমা তাইনি মুসলিমাতিন এই মাজুর স্ট্যাটাসটা এই মুসলিমা চার্টের এই ধরনের সাউন্ড ইসিমগুলো যখন প্রি পজিশনের পরে বসবে তখন এই তার মাজুর স্ট্যাটাসটা মাজুর স্ট্যাটাস হবে ফি মানে ইন ফি মানে ইন ফি সাবিল্লা ইন দি পার্ট অফ আল্লাহ ফিসামা উ ছিল সামাই ফি জাহান্নামু ফি জাহান্নামা এখানে একটা কথা আমরা বলে রাখি যে কিছু সংখ্যক ইসিম আছে যেগুলো মাজরুর স্ট্যাটাস নেয় না যখন মাজরুর স্ট্যাটাস নেয় না সে তখন কি হয় তখন এই সে জাহান্নামু আর জাহান্নামা তার এই দুইটা স্ট্যাটাসই হয় তখন সে ফির কারণে জাহান নামা হয় এই এই সংখ্যক ইসিমকে আমরা একটু শিখবো পরবর্তী আরেকটা একটা ক্লাস আছে যে ফি বা এই ধরনের প্রিপজিশনের পরে তারা মাজুর স্ট্যাটাস নেয় না সেটা আমাদের অন্য একটা বিষয় জান্না জান্নাতুন আলিয়াতুন ফি জান্নাতিন আলিয়াতিন ফি হুন্না ফি হুন্না যখন অ্যাটাচ হয় তখন হয় ফি হিন্না এই গ্রামারটা আমরা একটু উপরে বলছি যে এটা ফি হুন হওয়ার কথা ছিল কিন্তু ফি হিন্ন কেন হলো ফি মানে ইন কুল ইন তুফু মা ফিস যে সুদুরুন জি সুদুরি ফি কারানা সুদুরি ফি سماওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুম ফিল খিজুম ওয়া লাহুম ফিল আখিরাত ইন ফিল আখিরাতি আর যখন অ্যাটাচ পারসন অফ প্রোনাউনের সাথে বসছে তখন লাহুম এই যে এটা হচ্ছে ফি প্রিপজিশন আর এখানে লা প্রিপজিশন অ্যাটাচ বাসনের কারণে লিটা তখন লা হয়ে গিয়েছিল ঠিক একইভাবে ফি হি ফি হিমা ফি হিম ফি হা ফি হিমা ফি হিন্না ফি কা ফি আর ফি না শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফি হিল রালিকাল কিতাবুলা রাইবা ফিহি তাতে ইহার মধ্যে তাতে কোন সন্দেহ নাই কোন সন্দেহ লা রাইবা ফিহি ইহার মধ্যে আন আন হচ্ছে আইন আন হচ্ছে এবাউট আমরা সাধারণত এবাউট অর্থেই ব্যবহৃত করি কিন্তু কোন কোন ক্ষেত্রে কনটেক্সট অনুযায়ী তার অর্থ হইতে পারে ফ্রম অথবা হইতে পারে অফ এবাউট তার মেন ব্যবহার উইথ ফ্রম আবার আন অন বিহাফ ফ অর্থ ব্যবহৃত হয় যেমন ওয়ালা তুস আলু আন আসহাবিল জাহিম এবং তোমারকে আগুনের অধিবাসীদের এই যে আগুন আসহাবিল জাহিমি কারণ আনের কারণে এটা মাজুরি স্ট্যাটাস আন মানে এবাউট তাদের সম্পর্কে ইজা সালাকা ইবাদি যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আননি আন মানে এবাউট ই এখানে ইয়া মানে আমার এবাউট সম্পর্কে আমার সম্পর্কে তখন তুমি বলবে ফা ইন্নী আমি তো নিশ্চয় নিকটবর্তী আল্লাহ বলতেছেন তাহলে আন মানে এবাউট রাদিয়াল্লাহু আনহু মে আল্লাহ বি ব্লেসড উইথ হিম আমরা এই ওয়ার্ডের সাথে এই সেন্টেন্স সাথে আমরা কই পরিচিত হোক রাদু আন হু আল্লাহ তাদের প্রতি আন মানে তাদের প্রতি আন তারা তার প্রতি সন্তুষ্ট ও আন তার প্রতি সন্তুষ্ট এই যে আন তার সাথে হুয়া যদি হয় আনহু আন হোমা যদি হয় আন হোমা আন হোমা আন হোম আন হোম আন হু রাদি আল্লাহ আন হু আন হুমা রাদি আল্লাহ আন হুমা আন হোম রাদি আল্লাহ আন হোম আমরা যে বলে বলি বলি অবকর রাদি আল্লাহ তালা আনহু আর আয়সা রাদি আল্লাহ আন যে আনহা হা হিয়ার এটাচ বাসন হচ্ছে হা এটা হচ্ছে এটাচ বাসন প্রনাউন ফেমেনিন তাহলে রাদি আল্লাহ

আন আমরা জানি এই একইভাবে এটাজ বাসন প্রণয়নের সাথে আনহু আনহুমা আনহুম খালিদিনা فيها لا يخفف عنهم العذاب তারা সেখানে স্থায়ী থাক হয়ে থাকবে তাদের থেকে আজাব হালকা করা হবে না আনহুমুল আযাবু ওয়া লাহুম ইয়ুনযুরুন আলা কোবি কমন আমরা আমরা আলা প্রি পজিশন আন আউট দ্যাট ওয়ান আলাইকুম এই যে আলাইকুম আমরা বলে থাকি আসসালামু আলাইকুম আসলে আনা আলা অন্য কিন্তু এটা হচ্ছে আইনের উচ্চারণ আমাদের অনেকের ক্ষেত্রে ভুল হয়ে যায় আসসালাম ওয়ালাইকুম খাতাম আল্লাহ আলা পলু বিহীম ওয়া আলা সামিহিম ওয়া আলা আপসো আরহিম এই যে আলাপুলু বোন ছিল আলাপুলু বি হলো আর বিহীম মুদা ফুদা ভিলাই ওয়া আলা সাম ছিল সামিহীম وعلى أبصارهم أبو أبصار من شكر وبرابرن أبورن بريجته عليهم فلا خوف عليهم ولا هم يحزنون تدل كنو بويني ترى دوكي تهبين عليه عليهما عليهم عليها عليهما علي ولا خوف عليهم ولا هم يحزنون

আনটিল সালামুন ইয়া হাত্তা মাতলা ইল ফাজ এই রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত ঠিল টিল মাতলাই এই মাতলাউন আমরা আগে বলছিলাম মাতলাউন আর মাতলাউল ফাজরি এখানে মাতলাই হাত্তার কারণে ফাতাওয়াল্লা আন হোম হাত্তা হিন অতএব কিছু কাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাকো তারপর হচ্ছে ইলা কবি কমন ইলা টু

ও ইন্ন ইলাইহি রাজি আল্লাহর দিকেই আমাদেরকে রাজিউন প্রত্যাবর্তন করতে হবে আমরা আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক কিভাবে ইলাইহি ইলাইহিমা ইলাইহিম ওয়াকুল্লাহা ওয়ালামু আন্ন ইলাইহি তুরজাউন রাববে না ওয়া ইলাইকাল মাসি ইলাইহি ইলাইকা এখন এই যে এতক্ষণ একটা জিনিস আগে আমরা বেকার দিতে পারলাম না কেন এই যে বি হু বি হুটা বি হি হল এই যে বি হুটা বি হি হলো এটা তো নর্মাল গ্রামারিটিক্যাল রুলে হু কখনো হি হওয়ার কথা নয় কিন্তু এই চারটা পজিশন যখন যখন এই যখন এটাচ বাসন প্রণয়নের সাথে এটাচ হয় তখন তার আপাত দেখতে তার স্ট্যাটাসের পরিবর্তন হয় যেমন আমরা ব্যাখ্যাটা একটু বলছি যেমন বি যদি কালামনের সাথে বসে তাহলে বি কালামিন হয় বি কালামিন কিন্তু বি যখন হুর সাথে বসে তখন আর হু থা বি হু বলি না আমরা আমরা বলি বিহি বিহিমা বি হিমা না। কেন বলি এই গ্রামারটা একটু খেয়াল করবেন আমাদের সময় যদিও পড়ে গেছে আরো পাঁচ সাত মিনিট আমরা একটু নিতে হবে এটা হচ্ছে যে এই যে হুয়া হোমা হোম হুন্না চারটা অ্যাটাচ এই চারটা প্রনাউন মানে ডিটাচ বাসন প্রনাউনের অ্যাটাচ ফর্ম হুয়ার অ্যাটাচ ফর্ম হুমার অ্যাটাচ ফর্ম হুমের অ্যাটাচ ফর্ম এবং হুন্না অ্যাটাচ বাসন এই অ্যাটাচ বাসন যখন এই চারটা প্রিপোজিশনের পরে বসে ইলা আলা বি একটু কঠিন মনে হবে যে এই চারটা প্রিপোজিশনের পরে যখন এই প্রনাউন গুলো বসবে ইজ চেঞ্জ টু জেনেটিভ কেস এটা গ্রামারিটিক্যালি জেনেটিভ কেস এমনিতেই তো অ্যাটাচ বার্সন অফ প্রনাউন জেনেটিভ কিন্তু উচ্চারণের সুবিধার্থে এই ইলা আলা বি ফি এই বিফি ইলা আলা কার সাথে যখন বসবে যখন যখন এই হুয়া হুমা হুম হুন্নার অ্যাটাচ বাসন তার অ্যাটাচ বাসন কি যেমন হু অ্যাটাচ বাসন হচ্ছে হুয়ার হুমার অ্যাটাচ বাসন হচ্ছে হুমা হুমের অ্যাটাচ বাসন হচ্ছে হোম আবার হুন্নার অ্যাটাচ বাসন হচ্ছে হুন্না তাহলে এই চারটা অ্যাটাচ বাসন যখন এই চারটা প্রিপোজিশনের সাথে বসে ফি যেমন দেখেন ফি কিতাব বিহি এখানে ফি কিতাব বিহি হচ্ছে ঠিক আছে ফি কিতাব কিতাব বুঝলো কিতাবি ইলাই হি ফি হি আলাই হি কিন্তু ফি যখন হির সাথে বসলো তখন সে এই ফি হি হলো ইলার সাথে বসলো ইলাই হি হলো ফির সাথে হিমা যখন বসলো তখন ফি হিমা হলো আলাই হিমা হলো এই যে হি হলো হিমা হলো হিম হলো হিন্না হলো এই চারটা রুলটা হচ্ছে এই চারটা রুলটা হচ্ছে মূলত এই দুইটা কথা যখন ইয়ার উপরে সুকুন এবং আগের লেটারে কাসরা থাকে হঠাৎ করে কথাটা শুনলে কষ্ট হবে মানে কঠিন হবে ইয়ার উপরে সুকুন দুইটা কথা মনে রাখতে হবে ইয়ার উপরে সুকুন এবং আগের লেটারে জের থাকে তখন এই বাসন গুলো মাজুর স্ট্যাটাসের মতো হয় যেমন বিহিমা বিহিমা কেন হলো আসলে কেন হলো এই বীর আগে একটা কাসরা আছে বিহম বিহম কেন হলো বিহীন বীর আগে একটা কাসরা একইভাবে ভাবে বি হুন্না তার আগে কাসরা আছে এই জন্য সে হচ্ছে বিহীন তাহলে আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি যে যখন এই বি আলা ইলা এই চারটা এই চারটা প্রিপোজিশন যখন এই হু হুমা হুন্না হোম এই প্রণাউন গুলোর সাথে যখন অ্যাড হবে তখন এই প্রনাউন গুলো তার এই পেশটা কাছরা হয়ে যাবে কিভাবে বিহু না হয়ে হচ্ছে বিহি ফি উমা না হয়ে হচ্ছে আলা ইলা কিন্তু এই ফি বি আলা ইলা যদি ইসিমের আগে বসে তাহলে সে ইসিমকে মাজরি করে এটা তো আমাদের জানাই আছে ফিল্লাহি ফি কিতাবুন ফি কিতাবিন হলো আলাল আল আলাল আর্দি হলো আমরা এটা আমাদের জানা কিন্তু কনফিউশন হচ্ছে যে এই চারটা মনে রাখার একটা কথা যদি আমি এইভাবে বলি যে ইলার শেষে একটা ইয়ে আছে আলার শেষে একটা ইয়ে আছে ফির শেষে একটা ইয়ে আছে এবং বি উচ্চারণ করলে বি উচ্চারণ করলে একটা ইয়ে আসে তাহলে সবগুলো এগারোটা প্রিপজিশনের মধ্যে যে চারটা প্রিপোজিশনের শেষে ইয়া উচ্চারিত হয় সেই চারটা প্রি পরে যখন এই অ্যাটাচ বার্সন অফ প্রনাউন গুলো বসে এই অ্যাটাচ বার্সন অফ প্রনাউন গুলো কোনগুলো উ ওমা, হুম এবং হুন্না এই চারটা অ্যাটাচ বার্সন আলা ইলা বি পি ফি এরপরে যখন বসে তখন এগুলো কাসরা হয় কথাটা আপনারা একটু এই স্লাইডের সাথে আমার কথা এবং এই দুইটা সূত্র একটা সূত্র হচ্ছে ইয়ার উপরে যদি সুকুন থাকে আর আরেকটা হচ্ছে আগের লেটারে যদি কাসটা থাকে তাহলে এই রুল ছিল যে এটাচ বাসানোর মাপনিউন কিন্তু এই রুলটা এখানে আর থাকছে না এখানে মাপনিউন না হয়ে তার উচ্চারণের সুবিধার্থে সে একটা কাসটা ধারণ কর আমরা সামান্য কিছু কথা একটা হচ্ছে যে এই বিশেষ রুলের মধ্যে একটা রুল বললাম দুই নম্বর হল হচ্ছে মিন আন এবং লি এর কোনো ব্যতয় নয় মিন এবং আন সব সময় যখন সে ইসিমের আগে বসে ইসিমকে মাজুর করে যখন সে প্রনাউনের আগে বসে তখন প্রনাউনকে মাজুর করা মানে প্রনাউনের অ্যাটাচ বাসন বসে আর লির ব্যাপারে আমরা বললাম লি যখন নাউনের আগে বসে তখন সে নাউনকে মাজুর করে আর লি যখন প্রনাউনের আগে বসে তখন লিটা লা হয়ে যায় একসেপ্ট ইয়ামতা সাথে যেমন বসে আর এরপরে শেষ কথা হচ্ছে এই রুলের তিন নম্বর রুল হচ্ছে চারটা প্রিপোজিশন ওয়াও কা তা হাত্তা এই এই দিস ফোর প্রিপোজিশন হ্যাব এ স্পেশিয়াল রুল অ্যান্ড দ্য নেভার অ্যাটাচ উইথ প্রণয়ন এই চারটা প্রিপোজিশন তারা প্রণয়নের সাথে অ্যাটাচ হয় না তাহলে এই অ্যাটাচ হয় না এবং অ্যাটাচ হয় অ্যাটাচ হয়ে তার তার ইসিমকে মাজরুর করে এবং ইসিমকে মাজরুর করে না আবার ইসিমকে কে মাজরুর করে প্রনাউন কে প্রনাউন করে এই তিন ক্যাটাগরিতে তিন ভাগে বিভক্ত হলো এগারোটা তার মধ্যে তিনটা মিন আন লি এক গ্রুপে আর ওয়া কা তা হাততা এই গ্রুপে হচ্ছে তারা কোনো সময় অ্যাটাচ করে না প্রনাউনের সাথে তাহলে আমরা আমাদের ক্লাসের একেবারে শেষে আমরা প্রত্যেকটা প্রিপজিশনের সাথে একটা আয়াতকে সংযুক্ত করে মনে রাখার চেষ্টা করব হালা জাবালিন মিন আলাকিন ইলা রাব্বি ফি লাইলাতি আন আসহাবি লিল্লাহি বিশ্বভরি এইভাবে আমরা প্রিপজিশন এবং তারপরের নাউনকে আমরা মনে রাখার চেষ্টা একটা বিষয় জাস্ট একটু বলে রাখি যে আমরা মা পড়েছিলাম মা নেগেটিভ মা ইন্টারোগেটিভ মা কন্ডিশনার মার অনেকগুলো ব্যবহার করেছিল এই মার সাথে হয় কোনো কোনো ক্ষেত্রে গঠন মানে একটা গঠন গঠিত হয় এই গঠনটা হয় ওয়েন দি ইন্টারোগেটিভ মা ইজ প্রিসিডেড বাই এ প্রিপজিশন দি আলিফ অফ মা ইজ ড্রপ দেখেন এখানে আমরা ঠিক সন্ধি বিচ্ছেদের মতো বিমা বি প্লাস মা মার একটা মা মিম আলিফ জর মা এখানে এই বি মা যখন একত্রিত হয় তখন তার আলিফটা ড্রপ হয়ে যায় আলিফ ড্রপ হলে কি হয় বিমা লাম ড্রপ হলে সাথে যখন মার আলিফ ড্রপ হয় তখন হয় লিমা তাহলে বিমা বি অর্থ আমরা জানি উইথ তাহলে বিমা উইথ হোয়ার্ড লি অর্থ জানি ফর তাহলে লিমা ফর হোয়ার্ড

তখন সে হবে রিলেটিভ আমরা অন্য একটা ক্লাসে এই বিষয়ে আর একটু পড়ব ডিটেলস আজকে আমাদের অভাবে এই ব্যাখ্যাটা আমি দিতেছি না শুধুমাত্র এতটুকু মনে রাখবেন যে আম্মা যেমন এখানে আম্মাইয়া চাইলুন কোন বিষয় তাহলে কোন বিষয়ে মানে ইন্টারোগেটিভ এটাকে আমরা বলি ইন্টারোগেটিভ মা কোন সময় ইন্টারোগেটিভ মার অর্থ ইন্টারোগেটিভও আছে মা নেগেটিভ আছে মা ইন্টারোগেটিভ কখন যখন তার আলিফটা ড্রপ হবে যেখানে ড্রপ হবে বিমার আলিফ ড্রপ লিমা মিম্মা আম্মা আলিফ ড্রপ হলে ইন্টারোগেটিভ আর আলিফ থাকলে আলিফ থাকলে রিলেটিভ কতটা এখানে লিখা এভাবে আছে ওয়েন মা ইজ ইনট্যাক ইটস মিনিং ইজ রিলেটিভ ইনট্যাক মানে ওই আলিফ সহ যদি থাকে তাহলে রিলেটিভ বললি না মিনুনা বিমা উনজিলা ইলাইকা এখানে লিমা ফি এখানে মিম্মা নাজালনা আলা আবদিহি এই মিম্মা এই লিমা এই বিমা তার আলিফ ইনটাক সুতরাং তার অর্থ হচ্ছে রিলেটিভ মা এই যে তাতে যা থেকে সে সম্পর্কে আর এই লাস্ট উদাহরণে মিমের শেষে আলিফ নাই আলিফ যেখানে থাকবে না সেখানে হচ্ছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ আম্মা কোন বিষয়ে তাহলে আজকে আমরা এই তিনটা বিষয় এইভাবে পড়লাম আমরা এগারোটা প্রিপজিশন পড়লাম তার সাথে এই এই প্রিপজিশনের সাথে মা এড হলে তার গঠনটা পড়লাম এবং প্রিপজিশন গুলো তিন ভাগে বিভক্ত ইলা আলা বি ফি মিন লি তা কাফাত আন এই চারটা প্রনাউনের সাথে হয় হয়নি এই তিনটা একই ক্যাটাগরির তারা প্রণয়নের সাথে অ্যাটাচ হয় অ্যাটাচ হয়ে তার তার কোন স্ট্যাটাসের পরিবর্তন হয় না আর এই যে ইলা আলা বিফি তারা এই প্রি পজিশনগুলো নির্দিষ্ট এই চারটা অ্যাটাচ বাসনার প্রণয়নকে তারা মাজুর স্ট্যাটাসের মতো করে এতটুকু আমরা পড়লাম সুবাহনাক আল্লাহমা ও আবিহামদিকা সাদু আল্লাহ ইহা ইহান্তা আস্তাফরুকা ও তুবিল্লাহ হয়। السلام عليكم ورحمه الله وبركاته